বাজে হচ্ছে, 12টা। আজকে দেরিতে ব্লগ শুরু করছি, তো কিছু খুঁজে পাচ্ছিলাম না যে কী নিয়ে ব্লগ করব। তো একটা পেলাম, যেটা হচ্ছে দিদির বিয়ে তো সামনে, সেই জন্য দুটো ঘরে ঘড়ি অর্ডার করেছিলাম আমার আর বাবার। তো বাবার ঘড়িতে চলে এসেছে আর আমার ঘড়িটা, আজকে তো হচ্ছে 21 তারিখ আর আমার ঘড়িটা আসবে 31 তারিখ করে, আর বাবার ঘড়িটা আজকে চলে এসছে, এই দেখো। তো এর মধ্যে কী কী, মানে ঘড়িটা কেমন আর ঘড়ির মধ্যে কী কী ফাংশন আছে তো তোমাদের সবটা দেখাবো। তাহলে চলো প্যাকেটটাকে খুলি, এই দেখো। এটা একটা বই দিয়েছে যেটাতে মানে কী কী আছে ফাংশন সেটা লেখা আছে, আর ভিতরে আছে এই দেখো ঘড়িটা, আর এই দেখো এর চার্জার, এই দেখো কোম্পানিটার নাম কি লেখা আছে, ফায়ার বোল্ট। আর এই দেখো এর মধ্যে অনেক কিছু জিনিস আছে, এটা স্ক্যান করে স্ক্যান করতে হবে আর একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। আর এর প্যাকেটের মধ্যে দেখো কত কিছু দিয়েছে দেখায়, এই দেখো একটা দিয়েছে, এই দেখো রেজিস্টার ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড এটা, আর একটা দিয়েছে ফ্রি বুক মাই শো ভাউচার, এটা একটা দিয়েছে মানে কোনো শো দেখতে পারবো অনলাইন থেকে, আর একটা হচ্ছে দেখো 3 মাস ফ্রি মিউজিক কিসের গানা থেকে দিয়েছে, দেখো গানা থেকে দিয়েছে 3 মাসের ফ্রি মিউজিক, আর একটা দিয়েছে হচ্ছে অল ইন ওয়ান প্লেস এনজয় লেটেস্ট, এই দেখো এইসবই দিয়েছে। আর তো বাবা আসুক, এটা ভাব বাবা খোলার চেষ্টা করছে এই বইটা থেকে। তো প্রথমে তো একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, তো অ্যাপটা ডাউনলোড করুক, তো একটা ডাউনলোড করা হয়ে যাবে, তারপর আবার তোমার আবার ভিডিওটা করছি। তো দেখো বাবা যেই মোবাইলটাতে অ্যাপটা ডাউনলোড করবে ওই মোবাইলটা নিয়ে চলে এসেছি, আর এই দেখো যেই অ্যাপটা দিয়েছে ওখানে লেখা আছে এই বইটাতে ডেফিট অ্যাপ বলে, ওইটা ইনস্টল করব। তো এই দেখো এইটা, এই যে ডে ফিট স্মার্ট ওয়াচ যেটা লেখা আছে ওইটা করব। এটা ওপেন করে নি, আর দেখো এইটা তো ঘড়ি মানে ঘড়িটা তো চার্জ নাই মনে হয়, সেই জন্য অন হচ্ছে না, আর চার্জ দিয়ে অন করবো। তো সে দেখো চার্জারটা কেমন, দেখো চুম্বক, দেখো যে লেগে গেলো, এই দেখো চুম্বক, এই দেখো তো মোবাইলটা অন হয়ে গেছে, ততক্ষণ চার্জ হোক ততক্ষণ আমি খেয়ে আসি। এই দেখো আজকে হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, আর আর করেছে হচ্ছে মাছের ঝোল, তো এটা খাই আগে। এই দেখো তো বাবার ঘড়িটা, এটা এই দেখো এরকম টিপে দিলে, দেখো সাইডে দেখতে পাচ্ছ একটা সুইচ আছে, ওটা টিপে দিলে অন হচ্ছে। বাবার নিজের ছবি দিয়ে সব সেটিং করা হয়ে গেছে বাবার, তাই দেখো এরকম করে ছবি দিলে মেসেজ এখানে সব আছে, বাকিগুলোই দেখো দেখতে পাচ্ছ এখানে সব ফাংশনগুলো আছে, এই দেখো টর্চ অ্যালার্ম ফোন, এ দেখো ফোন করা হবে, দেখো দেখতে পাচ্ছ ফোন, এ দেখো কল, আর এই ফোনের সঙ্গে সেটিং করা আছে ফোনটার সঙ্গে, এই দেখো দেখতে পাচ্ছ এই অ্যাপটা ইনস্টল করা হয়েছে, যে ডে ফিট করা আছে, ডে ফিট অ্যাপ যেটা আছে ওইটা খুললাম, এখানে সব আছে এগুলো, এই ফাংশনগুলো সব আছে এখানে, আর এ দেখো ঘড়ি ওয়াচ ফেস, এখানে তো মানে কীরকম হবে সামনে যেটা আছে আর কি, এইখানে এই যে বাবার ছবি দেওয়া আছে ওটা এখানে কেমন আসবে ওই রকম, তো বাবা তো বাবার ছবি দিয়েছে, এই ছবিটা আছে। তো আর আছে কি অ্যালার্ম শাটার ফেভারিট কন্ট্যাক্ট, এই দেখো ফোন আছে, দেখো কন্ট্যাক্ট যাব, এটা হচ্ছে স্ক্রিন টাচ ঘড়ি, দেখো দিদি বসা আছে,
তো আমি ফোন করি, দাঁড়াও, ওই বর্ষাটা আছে ঘরে, ফোন আছে ঘরের ফোন, তো ওই ফোনটা আমি নিয়ে আসি। দেখো ফোনটা নিয়ে চলে এসেছি, তো এরপর আমি এখানে ফোন করব। দেখো বর্ষা বলে এটা ফোন করব, এই দেখো ডাইলিং, এই দেখো এই ফোনটা তো চলে এসছে, এই দেখো ফোন ধরে গেল, এখান থেকে ধরাও হবে। The number you have dialed is currently busy. Please try later. आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है। आपने जो नंबर की डायल करे थे, try later. आपके द्वारा डायल नंबर अभी व्यस्त। হয়ে গেল, এখানে হয়ে গেল, তো দেখছো, তো দেখে নিলে, এই হচ্ছে বাবার মোবাইল, এটা হচ্ছে বাবার ঘড়িটা, পুরো সেটিং করা তো হয়ে গেছে বাবার ঘড়ির। তাহলে বাবার ঘড়িটা তোমাদের দেখিয়ে দিলাম, এরপর আমার ঘড়িটা যেদিন আসবে সেদিন তোমাদের আবার দেখাবো। আমার ঘড়িটা আসবে দু তিন দিনের মধ্যেই চলে আসবে, তো তখন আবার ব্লগটা করবো। আর তাহলে এই ব্লগটা এখানে রাখছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। আর ঘড়িটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে। আর তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে।